হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি তালের বড়া বানাবো সেইটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তালের রসটুকু বের করেছি সেটাও দেখাবো এই তো দেখতেই পারছেন আমি তালের উপরটুকু এইভাবে করে নিয়ে তারপরে দুইটা পাট করে নিয়েছি তারপরে আমি একটা পেঁয়াজের যে কাটা সেটা সেটা দিয়ে আমি রসটুকু বের করে নিয়েছি আর এই দুইটা তাল দিয়ে আমার এক বাটির মতো তালের রস বের হয়েছে আপনারা দেখতেই তো পারছেন আমি পুরো দেখাইনি কিভাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি আর পুরো কিভাবে নিয়েছি পুরোটা দেখাতে পারিনি এই তো দেখতেই পারছেন একটা বাটির মধ্যে আমার সব তালের রস রাখা হয়েছে কি সুন্দর দেখতে একদম আমের মতো হয়েছে আর এই তালের রোজটা আপনারা চুলায় জাল দিয়ে খেতে পারবেন না না হলে বাপ করবে আপনারা খেতে পারবে না আর আমি জাল দেওয়ার জন্য দেওয়ার সময় আমি ভিডিও করিনি এখন দেখেন আমি কিভাবে বড়া বানাই সেটা কি কি লাগছে সেইগুলো দেখাবো এক কাপ চালের গুড়া লাগছে এক কাপ ময়দা লাগছে আপনারা উপকরণ বাড়িয়ে দিতে পারেন হাফ কাপের মতো চিনি লাগছে আর এই সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর তারপর থালের যে রস সেইটা দিয়ে দিলাম দুই চামচের মতো এখন আমি সব উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু এটা তালের বড়া বানাবো তাই তালের রসটুকুনিয়ে নিয়েছি আর এইভাবেই করে আমার একটু জল দিয়ে আমার বেটারটা রেডি হয়ে যাবে আপনারা দেখতে থাকেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা আমার বন্ধু নতুন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাকে অনেক অনেক উৎসাহ করে তুলে আজকে আমার এই ভিডিওটি দেখে যাদের পছন্দ লাগবে প্লিজ আপনারা কমেন্ট আর লাইক করতে ভুলবেন না দেখেন আমি জল দিয়ে কিভাবে কিভাবে নাড়াচাড়া করে নিয়েছি আপনারা দেখতে তো পারছেন নাড়াচাড়া করার পর আমি এইভাবে করে ভালোভাবে একটা বিটার রেডি করে নিয়েছি এখন আমি তেলে কীভাবে বাজবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন একটু স্কিপ করবেন না দেখলে বুঝতে পারবেন এত সহজে তালের রস দিয়ে আমরা কিভাবে পোড়া বানাই সেটা আপনারা দেখতে পারবেন এখন দেখেন আমি একটা ফ্রাইপ্যানে বসিয়ে নিয়েছি তারপর আমি তেল দিয়ে দেব তেল দেওয়ার পর তেল গরম হওয়ার পর আমি তালের বড়াটা বানাবো আপনারা দেখবেন এখন দেখেন আমি ফ্রাইপ্যানে তেল বসিয়ে নিয়েছি তারপর আমি বড়ার উপকরণগুলো আমি ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি এইভাবেই করে আমার গরম তেলে দেওয়ার পর বড়াগুলো কি সুন্দর হচ্ছে আর দেখতেই তো পারছেন কী সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে এত ভালো লাগছে যে বলার কিছু নেই আর তাল তালের এই বড়াটা আমাদের বহুত উপকারে আসে আপনারা কে দেখবেন আর কে পেটের জন্য ভালো হয় আপনারা গড়ে বানিয়ে এখন তো যেহেতু তালের দিন আপনারা এই বড়াটা বানিয়ে খাবেন আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা দেখতে দিতে পারছেন কিভাবে ফুলে উঠেছে আর একটু ব্রাউন কালার হওয়ার পর আমরা নামিয়ে নেব এইভাবেই করে আমার তালের বড়াটা রেডি হয়ে গেছে আর এখন একটা প্লেটে আমি আমি সব তালের বড়াটা আমি নামিয়ে নেব আপনারা দেখবেন আর আজকের মতো আমার এই রেসিপিটা শেষ হওয়ার শেষ হয়ে যাচ্ছে আর নেক্সট আরও কোনো এক রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে আজকের মতো আমি বিদায় নিয়ে নেব আপনাদের আপনারা আশা করি আপনাদের এই এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না আর আল্লাহ হাফিজ থ্যাংক ইউ